এখন কাজ করছি, আমাকে তো কোথাও দেখা যায়নি বিজেপির মিছিল বা তৃণমূলের মঞ্চে দিদির আঁচলের তলায়। তো তাতে তো মানুষের বোঝা উচিত যে কোথায় একটা আমি এই যেই সিস্টেমটা চলছে এই সিস্টেমটাকে আমি পছন্দ করছি না বা নিজেকে একটু সরিয়ে রাখছি সচেতনভাবেই। আমি কিন্তু গিয়েছিলাম একটা DYFI-এর নেতাজি নগরের একটা শ্রমজীবী ক্যান্টিন, এবং নর্মালি ফেসবুকে আমি দিয়ে নামটাও মেনশন করেছিলাম যে DYFI-এর আয়োজিত একটা শ্রমজীবী ক্যান্টিনে গেছি। সেখানে আমার কমরেডসরাই উনি এটা বলতে পারলেন, মানে এইরকম একটা স্বৈরতান্ত্রিক বলবো, এরকম একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট যেখানে সবাই নিজের কথাটা বলতে ভয় পায়, সেখানে আমার জাস্ট উল্লেখ করাটা যে আমি DYFI-এর আয়োজিত একটা শ্রমজীবী ক্যান্টিনে গেছি ছবি দিয়ে, সেটাই বিরাট একটা ব্যাপার হয়ে গেল। তো বাইরে বেরোলো, সব জানতে পারলো যে আমি বাম সমর্থক। আর হঠাৎ করে তো সত্যি বাম হওয়া যায় না, হঠাৎ করে বিজেপি হওয়া যায়, হঠাৎ করে TMC হওয়া যায়, হঠাৎ করে মোদিজিকে ভাল লাগতে আরম্ভ করে। সুতরাং এটা তো হঠাৎ করে হয় না, এটা একটা আদর্শ। এই মুখগুলো দেখলেই বুঝতে পারবেন এই মঞ্চে উপবিষ্ট যারা রয়েছেন এবং এইবারে সংযুক্ত মোর্চার যে প্রার্থীরা রয়েছেন, এই তরুণ দল, যে ইয়াং ব্লাড যারা এসছে, তাদের মুখগুলো দেখলেই বোঝা যায় যে তারা একটা নীতি, একটা আদর্শ, একটা নিয়ম মেনে তারা চলে। একটা ওই চকচকে ভাবটা তাদের মধ্যে নেই, একদম মাটিতে নেমে কাজ করার মতো সেই মুখগুলো, যাদেরকে দেখে ভরসা করা যায় আগামী দিনে। আপনার কি সত্যিই মনে হয় শ্রাবন্তী চ্যাটার্জি আপনাদের জন্য কাজ করতে আসবে? সেই পাড়ার মেয়ে হতে পারে, কিন্তু সে এই তার শুটিং বা তার কাজ ছেড়ে আপনার পাড়ায় কি দরকার, আপনার কি দরকার তার জন্য সে সত্যি আপনার পাশে দাঁড়াবে? দাঁড়াবে না, প্রত্যেকটা মানুষ বিক্রি হয়ে গেছে, ট্রাস্ট মি। আমরা শব্দটা থেকে না এখন আমি 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 কি করব, আমি কি পাবো, আমার কি লাভ, এটাই এখন মুখ্য বিষয় হয়ে গেছে। শ্রাবন্তীকে এমনি মেয়েটাকে আমার খারাপ লাগে না, সাদাসিধে মেয়ে, হয়তো খুব অর্থের প্রয়োজন হয়েছিল বেচারা কি করবে, আমফান লকডাউন, বড়ো ওদের অনেক বড় বড় বাড়ি, আমার থেকেও অনেক বড় বাড়ি, আর আমার ওই একটাই পুরনো হয়ে গেছে গাড়িটা, 6 বছর EMI দিতে হচ্ছে না, এদের অনেক চাপ বুঝলেন তো, 3-4টে গাড়ি মেনটেন করতে হয়, বড় বড় বাড়ির আরও বড় বড় EMI মেনটেন করতে হয়। ভাগ্যিস আমার সেটা করতে না, এটা আবার মনে করবেন না এটা কোনো ধর্মের নামে কিছু করলাম, উনি খুবই সাম্প্রদায়িক। সুতরাং আপনারা বিচার করবেন। এখন মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, আমাকে এবিপি আনন্দ ডাকে না কিন্তু News18 বাংলা যাই, সেখানে সব জায়গায় দেখানো হচ্ছে বিজেপির সাথেই বোধহয় তৃণমূলের এই ভোটটা, আর কোনো বাম এক্সিস্টই করে না কোথাও। কিন্তু আমি যেইভাবে প্রত্যেকটা জায়গায় গেছি, আপনারা যারা গেছেন এখানে, যেই সমস্ত যেই মানুষগুলো একত্রিত হয়েছে, তাতে কি সত্যিই মনে হয় যে বামেদের কোনো অস্তিত্ব নেই? এটাও তো ওই আবার বিক্রি হওয়ার গল্প, কারণ মিডিয়াও বিক্রি হয়ে গেছে। খবরের কাগজে হেডিংয়ে, ফার্স্ট ফ্রন্ট নিউজ, ফ্রন্ট পেজে বড় বড় করে মোদিজির বিজ্ঞাপন, পাতা উল্টো করলে এখন তৃণমূলের পয়সা হয়তো সেন্টারের থেকে অবভিয়াসলি কম, তার জন্য কোয়ার্টার পেজ বিজ্ঞাপন। বামেদের বিজ্ঞাপন করতে লাগে না, কারণ বাম সত্তাটা এইখান থেকে আসে, বামেদের টাকা নেই কিন্তু সততা আছে। আর বামেদের না লোভ নেই জানেন তো, নিশ্চয়ই পয়সা কে না ভালোবাসে, টাকা হোক, স্বচ্ছলতা, একটা স্বচ্ছন্দ জীবন যাপন করবো, কে না চায়? কিন্তু তার জন্য না আমরা বিক্রি হতে পারবো না, আমরা আমরা অধিকার, আমার যা প্রাপ্য আমরা সেইটা বুঝে চলবো, আমার অধিকারটা আমি বুঝে নেব, আমার পারিশ্রমিকটা আমি বুঝে নেব, আমি এই কাজটা করছি, এই কাজে ভাই আমার পারিশ্রমিক এত, এইটা দাও, আমাকে কেউ টাকা দিয়ে কিনবে না, এটা বামেরা করতে পারে না, আমার দামটা ঠিক করবে না কোনো TMC বা কোনো BJP-র নেতা, যে তোমাকে ভাই এই টাকা চলে এসো, ওই অব্লিগেশনে আমরা থাকি না, আমরা মাথা উঁচু করেই বাঁচতে জানি, আমরা জানি শিরদাঁড়াটা কী,
আর শিরদাঁড়াটা সোজাই রাখতে হয়, শিরদাঁড়া বিক্রি ফিক্রি হয় না। আর যারা ভয় পায়, যারা নিজেদের অস্তিত্ব গোপন করে, যাদের নিজেদের সাপোর্ট, আমি লেফট সাপোর্ট করি, ভোট ফর লেফট, হ্যাশট্যাগ ভোট ফর সংযুক্ত মোর্চা বলতে যাদের ভয়ে বুক কাঁপে, তারা এইভাবেই বাঁচবে, এই মোড়ে মোড়েই বাঁচবে। আপনারা বাঁচবেন না এইভাবে। কিসের ভয় বলুন তো? কেন ভয় পাব? কাজের ভয়ে? সে তো এমনিই চলছে, সিস্টেমটাই এখন এরকম। আমাদের ফিল্ম জগৎটাও দিদি ঠিক করেন, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ওই জুন মালিয়া প্রার্থী হয়েছে, তিনি হোস্ট করেন, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে কিনে নিয়েছে। এই যারা নো ভোট টু বিজেপি বলে গান বা দেশ ছেড়ে চলে যাব, এটা একটা সফট টিএমসির প্রচার, ট্রাস্ট মি, এটাও একটা টিএমসি প্রচার। নো ভোট টু বিজেপি কেন বলবো? এটা তো গণতান্ত্রিক অধিকার, এটা তো প্রত্যেকটা মানুষ যে যাকে ভোট দেবে, আমি তাকে, আমি আমার দল থেকে বলতে পারি ভাই ভোট ফর লেফট, কিন্তু নো ভোট টু বিজেপি মানে কি বলতে চাইছেন? ভোট টু টিএমসি। সুতরাং এটাও একটা খুব মানে কি বলবো, স্লাই একটা পদক্ষেপ, টিএমসির একটা সফট প্রচার। আমি ভয় পাই না, আমরা ভয় পাই না, আমরা বুক চিতিয়ে বলবো আমরা বাম ভাই, সারা জীবন বামেদের ভোট দিয়েছি। পরিবর্তন বলে যখন সবাই বুদ্ধিজীবীরা নাচানাচি করছিলেন, তখনও বামেদের ভোট দিয়েছি, কারণ বুদ্ধবাবুর বিশ্বাসটা ছিল, আস্থাটা ছিল, বুদ্ধবাবু এটা করতে পারেন না, সেটা আজকে প্রমাণিত হলো। আজকে সেই ভদ্রলোক এখনও তার, সে তো অনেক কিছু করতে পারত, অভিষেকের মতো, অভিষেক তো এখন ফুলে ফেপে মানে কত যে কোটি কোটি টাকা এদের, যেখান থেকে সেখান থেকে তারা টাকা। আচ্ছা, ওই ওকে এই কী জানো, ওই ভদ্রমহিলার গয়না, ওর বউটার কেসটা কী হলো, কয়লা চুরির, ওটা কিছু হলো? ওই মহিলার যে সোনা গয়নার ব্যাপারটা, ওর বউয়ের, সেটাও তো কিছু কোথাও খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। কিন্তু বুদ্ধবাবু এখনও ওইভাবেই রয়েছেন, এবং আমরা সেই বিশ্বাসটা, সেই আস্থাটা রেখেছি আজও। কিন্তু বুদ্ধবাবুর গায়ে যারা রক্ত ছিটিয়েছিল, আজ তারা বলছে তাদেরই দলের লোক সম্পর্কে, যে শুভেন্দু অধিকারী আর শিশির অধিকারী পুলিশ সাজিয়ে গুন্ডাদেরকে নন্দীগ্রামে নিয়ে এসেছিল মারার জন্যে। তা এতদিন বলেননি কেন মাননীয়া? আপনার অনুমতি ছাড়াই আপনার দলের লোক এত বড় কাজটা করতে পারলো, আপনি জানতেই পারলেন না? আর এখন আপনি বলছেন আপনার দলে গাদ্দার, তো গাদ্দারকে লোকে ভোট দেবে কেন? এমনি নো ভোট টু টিএমসি, গাদ্দার জেনে বুঝে লোকে ভোট দেবেই বা কেন? যারা গ্রাসরুটে লেভেল, গ্রাসরুট লেভেলে যারা টিএমসির, যারা দলের সদস্য, যারা গ্রাসরুট লেভেলে গিয়ে যেই লোকটা টিএমসির একজন প্রার্থীর জন্যে ঘাম ঝরিয়ে কাজ করছে, সে নেচে গেয়ে ডিজে নানান কিছু করে সে প্রচারের করছে, সেই লোকটাই দুদিন বাদে বিজেপিতে চলে যাচ্ছে, তখন তার তার অবস্থাটা কী হয়? যে আমি কার জন্যে করলাম এত কিছু? তো এটাই আপনাদের সবাইকে বলবো যে প্লিজ এটা বুঝুন, আপনাদের সবার মধ্যে সেই বুদ্ধি বিবেচনা সব কিছু রয়েছে, যে এইবার আমরা কাদের চাই, আগে রাম পরে বাম এটা ভুলে যান, ওটা রাম না রাবণেরা আসতে যাচ্ছে, সুতরাং এদেরকে একদম ঢুকতে দেওয়া যাবে না এ রাজ্যে, এরা ওই হাঙর, কুমির, তো কুমিরকে হটাতে গেলে মানে মমতাকে পছন্দ হচ্ছে না, বিজেপিকে ভোট দিই, সেটা করবেন না, হাত জোর করে তাদের কাছে আবেদন করছি। সুতরাং এই, আমি তো নিহারবাবুর সম্পর্কেও শুনলাম যে উনিও শ্রমজীবী ক্যান্টিন, এখানে অনেক কিছু কাজ করেছেন, আপনারা এবার বিচার করবেন, আপনাদের হাতেই এবার অস্ত্র, গত 5 বছর কীরম আছি আমরা, কীরম ছিলাম আমরা, আপনারা সেটা দেখতে পাচ্ছেন বিভিন্ন, আজকেই খবর, এক জায়গায় টিএমসি নেত্রী মার খেলেন, আর এক জায়গায় বিজেপি নেত্রী চর খেলেন, মানে চারিদিকেই গুন্ডাগার্দি, এ চোর, এ গুন্ডা, এ ডাকাতি, এই চলছে, কোথাও শুনতে পাচ্ছেন বামেরা কোথাও কাউকে মেরেছে? কোথাও কোনো খবর পাচ্ছেন যে বামেরা এইখানে এই করেছে, বামেরা এখানে বোমাবাজি করেছে, বামেরা এখানে এই করেছে, একটা কোথাও নিউজ পাচ্ছেন? পাচ্ছেন না। তাহলে এইবার শুভবর্তী সম্পন্ন মানুষ আপনারা, এইবার প্লিজ
অনেক অনেক ভোট দিন, সব জায়গায় সংযুক্ত মোর্চাদের জেতানোর চেষ্টা করুন। ওই কে হতে পারে, আচ্ছা না এখানে এই বেশি, এটা ভাববেন না। আমাদেরকে ক্ষমতায় আসতে দিন, বা আমাদের সংযুক্ত মোর্চা প্রার্থীদের ক্ষমতায় আসতে দিন, আমাদের সরকার গড়তে হবে। এই পুরো অস্ত্রটা কিন্তু আপনাদের হাতে। আর যারা ভয় দেখাতে আসছে, আমি নিজে নন্দীগ্রামে মীনাক্ষীর ওখানে গেছিলাম, খারাপ লাগছিল, বামেদের তো পয়সা কড়ি নেই, চারিদিকে বিজেপির পতাকা, টিএমসির পতাকা। আমি মীনাক্ষীকে বললাম, মীনাক্ষী লাল পতাকা নেই কেন? বলো না, ওরা লাগাতে দেয় না গো ওদের বাড়িতে, কারণ ওরা বলে যে ওটা দেখে গুন্ডারা এসে ঝামেলা করবে এখানে। দিদি, আমার বাড়ির সামনে পতাকা লাগাবেন না। এবার বলি কি, একটা জীবন তো আমাদের। আমিও যখন ইন্ডাস্ট্রির বিরুদ্ধে কথা বলেছিলাম, তখন সবাই আমাকে বলেছিল এরপর তো আরও কাজ লাগে। লোক তো কম, সুতরাং বেঁচে থাকো, বড় দুনিয়াতে এদের সামনে বেঁচে থাকো। আপনাদেরকে বলছি, ভয় পাবেন না। সবচেয়ে বড় ভয় হচ্ছে, আপনি যদি তার চোখে চোখ রেখে বলেন ভোট, ভয় পাই না। যা, তার তো অস্ত্র আপনাকে ভয় দেখিয়ে কাজ আদায় করার, আর আপনি তাকে বলছেন তোর ভয় পাই না। তুই তো এটা করি না আমরা, আপনি বা তুমি বলি।